হাই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আটা দিয়ে আজকে বিস্কুট বানিয়ে দেখাবো তো দেখো আটা দিয়ে বিস্কুট বানানোর জন্য আমি কী কী নিচ্ছি প্রথমে দেখো বেসন লাগবে আমার তাই জন্য বেসন দেখো আমি একটা বাটির মাপ অনুযায়ী আমি হাফ বাটি বেসন একটু কড়াইতে শুকনো খোলাতে নেড়ে নিচ্ছি একটু শুকনো খোলাতে এটা নেড়ে নিতে হবে ব্যাস হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো এবার দেখো একটা বোল নিয়েছি এই বোলটার মধ্যে আমি মিক্সটা করব দেখো ওই বাটিই যে বাটিটা আমি বেসন নিলাম ওই বাটিরই এক বাটি আমি আটা নিলাম যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটাই নিতে হবে এখানে সেই আটা দিয়েই আমি আজকে তোমাদের করে দেখাবো এই বিস্কুটটা এবার দেখো এক বাটি আটা নিলাম আর নিলাম হাফ বাটি বেসন বেসনটা টেলে নিলাম দেখতে পেলে আর নিলাম এক বাটি চিনি চিনিটা হচ্ছে আমি হাফ বাটি গুঁড়ো করে নিয়েছি এটা এক বাটি হয়ে গেছে আর নিলাম দেখো দু চামচ গুঁড়ো দুধ এখানে নিলাম এক চামচ বেকিং পাউডার এবারে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে ঘিটা সম্পূর্ণ অপশনাল ঘিটা দিলে বিস্কুটটা স্বাদটা ভালো আসবে সেই জন্য ওই জন্য আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে এবার ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিক্সড করে নিয়ে এবার অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়ে আমি এটাকে একটা শক্ত ডো কর তৈরি করে নেব যেমন আটা মাখি আমরা রুটি করার জন্য আটা মাখি সেরমভাবে একটা ডো করে নিতে হবে আর দেখো এটা সম্পূর্ণ তেল দিয়েই করতে হবে আর একবারে বেশি তেল দিয়ে দেওয়া যাবে না তাহলে ডোটা খুব পাতলা হয়ে যাবে ওই জন্য অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে দেখো এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই বিস্কুটটা খুবই সুন্দর লাগে পুরো কেকের মতো লাগে কেক কেক বিস্কুট বলতে পারো এটা তো দেখো ডোটা করা হয়ে গেছে এটা রেস্টে রাখার কোনো দরকার নেই এবার আমি ওখান থেকে লেচি কেটে আমি বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি তো দেখো এইভাবে হাতের মধ্যে গোল করে হাতে চাপ দিয়ে একটা শেপ দেব। দেখো তাহলেই বুঝতে পারবে তোমরা আজকের এই বিস্কুটের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলে যদি নতুন বন্ধু হও আর আজকের রেসিপি যদি তোমাদের কোথাও কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট তোমাদের ফোনে খুব সহজেই পৌঁছে যাবে যখনই আমি ভিডিও আপলোড দেব তোমাদের ফোনে চলে যাবে তোমরা খুব সহজেই সেটা দেখে নিতে পারবে তো দেখো এটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা আমি একটা শেপ দিয়ে নিলাম বিস্কুটের তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারো গোল করতে পারো আমি এইভাবে মতন করে নিলাম নিয়ে এইভাবে দেখো একটু কাটা কাটা করে নিচ্ছি এটা একটু ডিপ করে করবে তাহলে থাকবে বেক হওয়ার পর হলে এটা চলে যায় এইভাবে ছুরি দিয়ে দিয়ে একটু করে নেবে কাজটা কম বেশি হয়ে যায় করার সময় এখানে দেখো সুন্দরভাবে এইভাবে কেটে কেটে দিতে হবে যেগুলোতে কম হচ্ছে কাটা সেগুলো কিন্তু আর দেখা যায় না ডিপ করে কাটবে বুঝতে পারলে এইভাবে ডিপ করে একটু কেটে নেবে তাহলে ডিজাইনটা সুন্দর হবে তোমরা তোমাদের মতো সেপ দিয়ে দিতে পারো কোনো ব্যাপার না তো দেখো এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলো রেডি করে নিচ্ছি দেখো আস্তে আস্তে খুব আস্তে আস্তে করতে হবে কাজটা যেহেতু এটা খুবই নরম তো দেখো আমি সমস্ত বিস্কুটগুলো কিন্তু রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা থালার মধ্যে একটা বাটার পেপার দিয়ে আমি এগুলোকে সব রেডি করে নিয়েছি এবার এগুলোকে বেক করবো দেখো তার আগে আমি একটা বাটিতে অল্প করে একটু দুধ নিয়েছি এবার ওপর দিয়ে বিস্কুটগুলোর একটু দুধ দিয়ে দেবো এইভাবে ছিটি ছিটি একটু দুধ দিয়ে দিচ্ছি এতে কি হয় ওপরে বিস্কুটের ওপরটা খেতে ভালো লাগে আর ওপর থেকে একটু গুঁড়ো গুঁড়ো চিনি দিয়ে দেব এতে করে বিস্কুটের ওপরে স্বাদটা খুব সুন্দর আসে এতক্ষণ যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করো আর একটা লাইক দিয়ে দিও তো দেখো এবার ওপর থেকে আমি একটু গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি এভাবে সমস্ত বিস্কুটগুলো করে নেব তারপর আমি এটা বেক করতে বসাবো ওভেনে এটা বসিয়ে দেবো কড়ার মধ্যে করব দেখো তোমরা তাহলে বুঝতে পারবে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এইবারে আমি থালাটা এই কড়াইয়ের ওপরে বসিয়ে দেব কোনো জল দেব না কিন্তু বন্ধুরা জল ছাড়া এটাকে করতে হবে যেমনভাবে আমরা কেক বেক করি না সেইভাবে তোমরা এর থেকে যদি ছোট থালা হয় মানে কড়ার মধ্যে চলে যাবে সে মানে ঢুকে যাবে সেইভাবে নেবে তাহলে একটা স্ট্যান্ড বসিয়ে নেবে তাহলেই হবে এবার দেখো আমি থালাটা উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক করে নেব মাঝে একটু চেক করে দেখে নেবে তো দেখো খুব সুন্দরভাবে বিস্কুটগুলো কিন্তু আমার বেক করা হয়ে গেছে কতটা সুন্দর ফুলে উঠেছে দেখেছো বন্ধুরা আর এই চিনির গুঁড়োটা দেওয়ার জন্য ওপরের অংশটা খেতে ভালো লাগে দেখো সমস্ত বিস্কুট আমার রেডি হয়ে গেছে একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাবো কত সুন্দর বেকটা হয়েছে খুব সুন্দরভাবে কড়াইতে কিন্তু এটা আমি করে নিলাম এটা দিলে মুখে যেমনি মানে বিস্কুট গাম কেক কে কেক বিস্কুট বলতে পারো এটা যেটা বললাম আমি আগেই এটা মুখে দিলেই কি সুন্দর মিলিয়ে যাবে দেখো দেখেই বুঝতে পারছো আমি এটা ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে অথচ তুমি তোমরা যখন ভেঙে খাবে না এটা একদম মুখের মধ্যে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছিল তো দেখো বিস্কুটগুলো একটু আমি উপর থেকে একটু গার্নিশিং করে দিচ্ছি তার জন্য আমি একটু কাজু গুঁড়ো করে নিয়েছি আর একটু টুটি বুটি গুঁড়ো করে নিয়ে মানে ভেঙে নিয়েছি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি এবার আমি ওপর থেকে একটু এটাকে সাজিয়ে দিচ্ছি গার্নিশিং করে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে তাহলে আজকে এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তাহলে আজকে আসি টাটা